রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বাংলা আবাস যোজনা প্রকল্প দেখাশোনার দায়িত্বে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বাংলা আবাস যোজনায় সঠিকভাবে বাইরি তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বলে অভিযোগ। সোমবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দেয় আইসিডিএস কর্মীরা। এক আইসিডিএস কর্মী জানান, বাংলা আবাস যোজনায় সার্ভে করতে গিয়ে আমাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই আমরা বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদেরকে একটা সার্ভে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আবাস যোজনা সার্ভে। সেই সার্ভে আমরা করতে পারবো না এই কারণে, কারণ এই সার্ভে করার আমাদের অনেক ঝুঁকি আছে। এই অনেক ঝুঁকি বলতে এই সার্ভে ব্লক ঘরগুলো হয়ে গেছে। এবার যখন আমরা সার্ভে করে বলবো যে কি পাবে না, তখন কি করে আমাদেরকে তারা করবে। অলরেডি দু একজন কর্মীকে ফোন করা হয়ে গেছে যে তোমরা যদি আমাদের এইরকম কাজ করো তাহলে কিন্তু তুমি এখানে সেন্টার করতে পারবে না ভবিষ্যতে। এই ঝুঁকি সম্পূর্ণ কাজ আমরা করতে পারবো না। আমরা আইসিডিএস কর্মী, রঘুনাথগঞ্জ গ্রুপ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত কর্মী আমরা আজকে এক জায়গায় জমায়েত হয়েছি, কারণ আমরা অনেক ধরনের কাজ করে থাকি বা করে যাই। কোভিড পরিস্থিতিতেও আমরা সমস্ত কাজ করেছি স্যারেদের নির্দেশ মতো। তো আমরা কোনো কাজই করবো না একথা আমরা বলতে পারি না বা করি আমরা হাসি মুখে মেনে নিই। কিন্তু বর্তমান যারা সিচুয়েশন দাঁড়িয়েছে, এই আবাস যোজনার এনকোয়ারির দায়িত্বটা আমাদের আইসিডিএস কর্মীদেরই দেওয়া হয়েছে এবং সমস্ত আশাকর্মী আইসিডিএস কর্মীরা আমরা আজকে এক জায়গায় জড়ো হয়েছি, যাতে আমাদের এনকোয়ারির এই কাজটা আমাদের মাথা থেকে তুলে নেওয়া হয়। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।